লাউ পাতা বাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আজকে রেসিপি করব লাউ পাতা বাটা। কচি লাউ পাতা তুলে নেব, ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি, লাউ পাতা কুচিয়ে নিয়েছি। প্রথমে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, নেড়ে নিতে হবে। নেওয়া কালো জিরের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কেটে রাখা লাউ শাক বা লাউয়ের পাতা। লাউ পাতা দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে। এখানে কোনো রকম আমি জল ব্যবহার করছি না, কিছু পরিমাণ মতো লবণ করে লাউ পাতার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুটা সময় নিয়ে নেড়ে নেব। ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। ঢাকা তুলে নিচ্ছি, একটু নেড়ে দেবো। দেখুন লাউয়ের পাতা থেকে জল ছেড়ে দিয়েছে, এতেই লাউয়ের পাতা ভাপানো হয়ে গেছে। একটা পাত্রে নিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সারে অথবা শিলে বেটে নিতে হবে। ঠান্ডা করে নেওয়া লাউ পাতা মিক্সারের বাটিতে দিয়ে পেস্ট তৈরি করে নেবো। দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, লাউ পাতা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে তেলের সঙ্গে এইভাবে নাড়তে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাউ পাতার এই যে জল একটা ভাব রয়েছে, শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। এইভাবে তেলের মধ্যে নাড়তে নাড়তে একদম শুকনো শুকনো হয়ে গেছে, লাউ পাতা রেডি হয়ে গেছে। তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।